পিন্ডার আর কাফনি যেতে দুয়ালি পর্যন্ত পথটার একই ছবি, আপনাদেরও চেনা, এই তো সেদিন দেখলেন। সং থেকে লোহার ক্ষেতের পাহাড়ি চাল চিত্রের কোলাজ, ঠাকুরিটপে হিমেল হাওয়ার হয়রানি আর বরফ ঢাকা শৃঙ্গ, খাতির পথটায় হিমালয়ের কোল ঘেঁষে গ্রামের স্লাইড শো, আর মালিয়াধার যেন পিকচার পোস্টকার্ড, রং বেরঙের নুড়ি পাথরের মাঝে মাখ খাওয়া পিন্ডার, পাশের চারণভূমি জুড়ে শয়ে শয়ে মেষ, কি মনে পড়ছে এখানে প্রথমবার পিন্ডারকে টপকে যাওয়া, পথে আনমনা ছোড়ার সাথে দেখা, তারপর কাফনি আর পিন্ডারের মিলন, খাদের কিনারায় ওদের বিধ্বংসী ভালোবাসার সাক্ষী হয়ে দিন শেষে দোয়ালি পৌঁছায় ট্রাভেলার। স্মৃতিরোমন্থনে আপনাদের মনটা জুড়ে দিলাম কাফনির সাথে, হিমশীতল ছায়ার ঘেরাটোপ থেকে বেরিয়ে রূপলী রোদের উষ্ণতায়, ব্যাকড্রপে নন্দাদেবীর পুকোনে অনেক আগেই চুমু খেয়ে গেছে দিনের প্রথম রোদ্দুর। খাদের ছায়ায় ঘরগুলো এখনো অপেক্ষায়, আলবিদা বন্ধু, আবার দেখা হবে। ট্রাভেলারের আজকের লক্ষ্য কাফনি হিমবাহ, দোয়ালি থেকে 12 কিলোমিটার, আসা যাওয়ার এই দীর্ঘ পথ জুড়ে কত অজানা রোমাঞ্চ হাতছানি দেয়, অনেকটা পথ ট্রাভেলার পা চালিয়ে পা চালিয়ে। বিক্ষিপ্ত পাথরের পথ মারিয়ে এগিয়ে যাওয়া, শুনেছি এই পথে সবুজের সাথে আড়ি, ঘাসেরা ছড়িয়ে রেখেছে তার সোনালী সাম্রাজ্য, সামনেই আইসি হিমালয়ের ক্লোজ ট্রিটমেন্ট,
পথ জুড়ে শুধু রঙের জলসা, কে বলে সবুজ ছাড়া কম্পোজিশন জমে না, লাইটের ব্যাকলাইটে বদলে যায় সামনের দৃশ্যপট। দেবুটার আবার কি হলো, টুপি বদল কেন হঠাৎ, শার্লক হোমস হবে নাকি? ওর ছেলে মানুষই আর গেল না, কিন্তু মাথায় টুপি পড়লে কি হবে, দোষর হিসাবে দেব কিন্তু এক ঘর। ঠাকুরিতে ম্যাকপাই দেখেছি, ওটা কি জান, তোকে আমি মুনিয়া বলেই ডাকবো, রাগ করলি? পাহাড়ের ছবিগুলো একের পর এক পিছনে সরে যাচ্ছে, আমরা পায়ে পায়ে উঠে যাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে একটু একটু করে উপরে, অনেক নিচে কাফনির কুলকুল। সোনামাখা রোদে ঝলসে উঠছে পাহাড়ের বুক পিঠ। এই পথটা কি ম্যাকানাস গোল্ডের সেই পথ? আসলে ফ্লেভারটা একই রকম। ঝকঝকে রোদে পাহাড়ের ঢালগুলো ভীষণ ফোকাসড, আকাশের গায়ে কে যেন উপুর করে দিয়েছে নীল রং, খালি চোখে এ যেন পোলারয়েড ভিউ। সমতলের ধোঁয়াটে জীবনে এই আকাশটাকেই তো কত বিবর্ণ দেখি, আসলে উপরে উঠলে কত কি বদলে যায় তাই না? টপসানে চোখের কোলে অন্ধকার, বুকের হাফড়ে বাতাস বারণ, তো তবু এই অচিন পথের বাঁক ধরে হেঁটে যেতে ভালো লাগে ট্রাভেলারের। সময়ের সাথে সাথে কমে যাচ্ছে চলার গতি, বাড়ছে হার্টবিট, পালস রেট। ট্রেকপথের অনুশাসন মাঝে মাঝেই ফিকে হয়ে যায় ট্রাভেলারের দামাল পনায়। দেবুর শখ হয়েছে ঝোড়ার জল খাবে, পাচ্ছিস খা, হজম করতে পারবি তো। প্রথমবার কাছ থেকে নন্দাকোটকে দেখা, বরফ ছোঁয়ার রিনরিনে হাওয়া দোল খেয়ে যায় শরীর মনে। ক্লান্ত ছায়া চলার পথে বিশ্রাম খুঁজে নেয় পাহাড় খেরা উদিত্তকায়। হ্যাঁ দাদা,
इस जगह में आप लोग बना रहे हो ना? हाँ, इसी जगह पर हम फाइबर हट का अपना कैंप करेंगे। फाइबर हट। अच्छा, और मतलब कंपनी के बिल्कुल सामने? बिल्कुल कंपनी के सामने। इस जगह में टोटल इस जगह में बनेगा? टोटल इसी जगह पर। कितना लोग रह पाएंगे यहाँ पे? इसमें करीब 50 लोगों का एकोमोडेशन का बनेगा। 50 लोगों का एकोमोडेशन। अभी तो फिलहाल एक किचन और एक हट लगा। কোট মনে হচ্ছে ওই তো গ্লাভস, কিন্তু কোথায় যেতে পারে? শেষমেশ কি ভাল্লুকের পেটে? দূর কি যাতা ভাবছে? তুই ওখানে কি করছিস? আর বলো না, পাঁচবার হিল ডাইরিয়া যে কি জিনিস! ও ভয় পাইয়ে দিবি তো, নাকি ওটা খেয়েছিস? হ্যাঁ, টিজেরটা খেয়ে নিলাম। নর্ফলক্স টিজের? হ্যাঁ। তো এগুলো এরকম ফেলে গেছিস কেন? যা লেগেছে, ভাল্লুকও যদি আমায় তাড়া করতো না, ভয় পেতাম না আমি তখন। চলো, আর দেরি করলে আপনি এখন যাই। চ বারবার বললাম, হজম করতে পারবি তো? বলে কিনা পাথর হজম করে দেবে। শহুরে স্টোমাকে ঝর্ণার জল অত সহজ নাই গুরু। দেবুটা যে আজ কার মুখ দেখে বেরিয়েছিল কে জানে, একেবারে শনির দশা। লুজ মোশন টাইট হতে না হতেই লিগামেন্টে কেলেঙ্কারি। দুশ্চিন্তার মেঘগুলো মনের বারান্দায় জমছে। সামনে সোনালী হাতছানি, আর দূরে অফোকাস্ট স্বপ্ন ইশারায় ডাকে ট্রাভেলারকে। Thank you.